আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটেক সলিউশনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলেই আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে খুব দ্রুত। এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি Xiaomi Mi Band 4 কে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আলোচনা করেছিলাম Xiaomi তাদের Mi Band 4 লঞ্চ করতে যাচ্ছে। এবং গত 11 জানুয়ারি Xiaomi একটি জমকালো আয়োজনের মাধ্যমে অন্য প্রোডাক্টের সাথে তাদের Mi Band 4 ও লঞ্চ করেছে। চলুন আমরা ইভেন্টের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখে আসি। আপনি পানির নিচে 50 মিটার নিচে যেও Xiaomi Mi Band 4 চলবে অনায়াসে। এখন যদি সেন্সরের কথা আসি তাহলে Xiaomi Mi Band 4 পাচ্ছেন কিছু অসাধারণ সেন্সর। নর্মাল অ্যাক্টিভিটি মনিটরিং করা ছাড়াও আপনি ওয়াকিং, রানিং এবং সাইক্লিং আরও বেশি কিছু সেন্সর পেয়ে যাবেন Xiaomi Mi Band 4-এ। এখন Xiaomi Mi Band 4-কে মোবাইলে কানেক্ট করার জন্য আপনার মোবাইলে দরকার পড়বে ব্লুটুথ 5.0 LE ভার্সন। এখন যদি ব্যাটারি স্থায়িত্বের কথা আসি তাহলে Xiaomi Mi Band 4-এ পাচ্ছেন 135 mAh সম্বলিত একটি শক্তিশালী ব্যাটারি, যে ব্যাটারির মাধ্যমে আপনি আপনার ব্যান্ডকে 20 দিন পর্যন্ত অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এবং একটি NFC ভার্সন আছে। যদি জিজ্ঞাসা করেন NFC ভার্সনটা কি, NFC মানে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, অর্থাৎ আপনি আপনার ব্যান্ডিতে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা সেভ করে রাখতে পারেন যার মাধ্যমে আপনি আপনার স্মার্ট যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী অন অফ করতে পারবেন। অথবা আপনি শপিং মলে গিয়ে শপিং করার পর যদি আপনার ওয়াচটি শো করেন তাহলে তা আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন তার পেয়ে যাবে এবং খুব সহজে আপনি টাকা লেনদেন করতে পারবেন। আমার কাছে আগে টিক নিউজ রয়েছে, যেখানে জাপানের দুজন বিজ্ঞানী একটি ট্রান্সলেটর বানিয়েছে, যে ট্রান্সলেটর নাম রাখা হয়েছে মাউমা ইনেন্স। এই ট্রান্সলেটর মাধ্যমে আপনি অন্য ভাষা না জানা সত্ত্বেও আপনার নিজস্ব ভাষায় কথা বললে তা অন্য ভাষায় ট্রান্সলেট করে দিবে। ধরুন আপনি একটি দেশে ঘুরতে গেছেন কিন্তু সেই দেশের ভাষা আপনি জানেন না, তো আপনি কি করবেন, আপনি ওর মধ্যে থাকে একটি বাটনে ক্লিক করে থাকবেন এবং আপনার নিজস্ব ভাষায় কথা বললে সেই মেশিনটি অন্য ভাষায় ট্রান্সলেট করে দিবে। কত সুন্দর সিস্টেম, দারুণ না? অবশ্য Xiaomi তাদের 11 তারিখের ইভেন্টে একই ধরনের একটি যন্ত্র বানিয়েছে যার নাম রাখা হয়েছে AI ট্রান্সলেটর। এই মাউমা ইনেন্স এর কিছু ভিডিও ক্লিপ আমরা দেখে আসি এখন। কত দূর এসে দিয়াছে? How long is this trip? Up to 25 minutes. No más de 25 minutos. Disculpe, ¿podría obtener la contraseña de Wi-Fi? Excuse me, can I get the Wi-Fi password? Sure, the Wi-Fi password is here. La contraseña de Wi-Fi está aquí. Espero que este año obtengamos mejores ganancias. I hope we will make a bigger profit this year. Sure, hello. Claro, Carlos. Okay. আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।